গেলাম এখানে, পুলিশ আমাদেরকে নিতে চেষ্টা করেন, বাট যে দিন আমরা দেখে আসছি এই দিন আমি চাই না আসলে আর কেউ দেখুক। সো এই ছিল ব্যাপার। তো আমরা গেলাম এখানে, পুলিশ আমাদেরকে একদম হাজতে চালান করে দিল। হাজতে চালান করে দেওয়ার পর, টু বি এক্সাক্ট, আমরা ওইখানে হাজতের ভিতরে ঢুকছি হচ্ছে 2:30 বাজে আর 2:15 মিনিট এরকম টাইমে আমাদেরকে চুয়াডাঙ্গা সদর যেই জেল, সেই জেলে আমাদেরকে ঢুকানো হয়েছে। সেখানে ঢুকার পর পরই, মানে ঢুকার সাথে সাথেই, মানে ওই ভিতরে ঢুকার সাথে সাথেই আমরা জানতে পারছি যে আমাদেরকে আগামীকালকেই ছেড়ে দেওয়া হবে। 48 ঘন্টার যেহেতু ইয়া ছিল, 48 ঘন্টার যদিও জেল ছিল, কিন্তু আমরা খুবই লাকি ছিলাম যে ঘটনাটা ঘটছিল হচ্ছে বৃহস্পতিবারে, আই মিন বুধবারে হওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে শুক্রবারটা অটো কাউন্ট হয়েছে। এখানে কমিউনিটিতে অনেক নিউজ ছড়ানো হইতেছে যে অনেক মানুষ আমাদেরকে বের করে আনছে, 48 ঘন্টার সাজা কমায়া হচ্ছে আগে বের করে আনছে। দিস ইজ ইভেন ইভেন ভাই, আমি সন্ধ্যাবেলায় জানি, আমি ফয়সাল সন্ধ্যাবেলায় জানি কি জানি বলছে যে টিআর ভাই নাকি বাইরে হয়ে গেছে। তো আমি তো খুশি, ঠিক আছে টিআর ভাই বাইরে হয়ে গেছে, টিআর ভাই একটু ছুড়াই নিয়ে যাবে, 2 ঘন্টা হয়ে গেছে কেউ আসে না। আমি বলি তাহলে কি টিআর ভাইকে একা তো ফেলা কখনো যাবে না। এই এই যে এইসব ফলস নিউজ গুলো যখন আসছে আমাদের কাছে, তো ওইটার জন্য আমাদের আরো বেশি, আমরা বেশি কষ্ট পাইছি। সন্ধ্যা বিকালের দিকে আমি আর ফয়সাল জানছি টিআর ভাই বাইরে হয়ে গেছে, ওনাকে নাকি ছেড়ে দিছে। আমরা ওয়েট করতেছিলাম যে টিআর ভাই আসবে, মেবি আমরা চলে যাব। দিস ইজ অ্যাবসলিউটলি রং ইনফরমেশন গাইস। এই ধরনের, মানে সত্যি কথা বলতে এরকম কোনো কিছুই হয়নি। নো ওয়ান, মানে কেউ করতে পারতো না, ইভেন ম্যাজিস্ট্রেটের রায় প্রধানমন্ত্রীও উইথড্র করতে পারে না। এটা আপনারা জানেন গাইস, ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত যে রায় দিবে এই রায় মওকুফ করার কোনো সুযোগই নেই। সো এই ফাও যে ক্রেডিটগুলো যারা নিছে তাদেরকে গাইস কখনোই আসলে তারা আসলে ভালো চায় না কোনো কিছুর, কারণ একটা ইস্যুকে ক্রিয়েট করে কেন আমি ক্রেডিট নিব যেটা আমি করিই নাই। সো এটা একটা বিষয় ছিল, নোট করবেন যে আমরা যখন ঢুকি, অ্যান্ড সেটার একটা প্রুফও আমি দিয়ে দিচ্ছি গাইস, এ টু জেড প্রুফ। আই ডোন্ট নো যে পাবজি আনবেন হবে কি না, আমি পার্সোনালি আপনার সামনে পাবজি নিয়ে কখন আসবো কিনা। স্যার আজকে আমার শেষ সুযোগ, স্যার আমি কিছু জিনিস দেখিয়ে যেতে চাই। তখন তো আমার হাতে মোবাইল ছিল, জেলের ভিতরেও কিন্তু আমার বহুত সমস্যা হয়েছিল ভাই, মোবাইল যখন ধরা পড়ছি, এই তুর্য, এই হাওয়ার পোলা তুর্য, জেলের ভিতরে আমি মোবাইল নিয়ে ঢুকছি গাইস, সব বাধা অতিক্রম করে মোটামুটি ওই পর্যন্ত ছিল আমার কাছে মোবাইল। অ্যান্ড আই গেস আর একটা পোলার কাছে মোবাইল ছিল, তা বাটন ফোন ওর কাছে, মানে সম্ভবত আর একজনের কাছে ছিল, ইফ আই এম নট রং, আর একজনের কাছে ছিল আমি বাদে। ওই ওই ছেলেটা ছিল লোকাল, মানে ও হচ্ছে লোকাল হচ্ছে ইয়া, আই মিন ফ্যান, ও ছিল ফ্যান, ও ফ্যান, ওর কাছেও একটা মোবাইল ছিল, খেলা দেখতে যাবো কট খাইছে আমাদের সাথে, ওকেও ধরছিল, ওর কাছে একটা বাটন ফোন ছিল। এক্স্যাক্টলি। সো আপনাদেরকে আমি এবারে প্রমাণ দেখাই, দেখেন যে আমরা ওই সময়ই জানতাম যে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে। দেখেন ওয়েডনেসডে 3:02 মিনিটে আমি আমার ওয়াইফকে লাস্ট মেসেজ দিছি, এবং এই মেসেজটা ছিল লাস্ট আমার ফোন, এরপরে সুইচ অফ করে দিতে হয়েছে, বিকজ আমাদের ম্যাশ আমাকে কট খাওয়া দিছে, একেবারে হোগামারা দিয়ে দিছে আমার ওই জায়গায়। সো দেখো, দেখেন গাইজ, বিকাল 3:00 বাজে 3 PM আমি আমার ওয়াইফকে জাস্ট একটা মেসেজ দিতে পারছি থানার ভিতরে বসে, যে কালকেও ছাড়তে পারে, টেনশন করো না। অ্যাট দ্যাট পয়েন্ট আমরা জানি যে ওই সময়ে আমরা জানি যে ছাড়বে আমাদেরকে। সো এখন আপনারা বলেন যে ওই সময় আমাদের জন্য রেকমেন্ডেশন করছেই কি, তখন তো কেউ জানেও না ইভেন যে আমরা থানার ভিতরে আছি। সো এই ক্রেডিটগুলো যারা নিছে, এবারে তো আমি প্রমাণ দিলাম ভাই, কেউ কিচ্ছু করেনি। যারা ক্রেডিট নেবে ভাই ফেক কথা। আমি 3:00 বাজেই জানি যে আমরা পরশু দিন ছাড়া পাইতেছি, আই মিন তার পরের দিন ছাড়া পাইতেছি। সো এখানে আমাদের সাজা কমায় কেউ আমাদেরকে বের করে নিয়ে আসেনি ভাই। সো অ্যাবসলিউটলি রং কনসেপ্ট, এইটা আপনারা ভাই আমি প্রমাণ দিয়ে দিলাম। সো এই গেল। আর ম্যাশ কি করছে, আমি যখন এই মেসেজটা দিছি, মেসেজ দেওয়ার পরে আমি কথা বলছি আমার সেই বড় ভাইয়ের সাথে কথা বলছি, বড় ভাইকে আমি লাস্ট কথা বলছি যে বড় ভাই আমি তো ধরা পড়ে গেছি, থানার ভিতরে আমাকে ঢুকায়ও ফেলছে, এখন কি কি করা যায় ভাইয়া। বলছে তুই এখনো কিন্তু জেল গেট পার হস নাই, তুই আমারে এখনো বল, এখনো বল তুই কি বেরোইতে চাস।
আমি বলছি না ভাইয়া আমি আর বেরোতে চাই না, আমার সাথে পোলাপান গুলো আছে, জাস্ট আপনি এতটুকু খেয়াল রেখেন আমাদের যাতে ভিতরে কোনো কষ্ট না হয়, এটা বলে আমি সুইচ অফ করে দিয়েছি, এটা বলে আমি সুইচ অফ করে এটা বলে আমি ফোনটা রাখছি। ফোনটা রাখার পরে ম্যাশ আমার কাছ থেকে ফোনটা নিছে, সিরিয়ালে সিনিস্টার দাঁড়ানো, সিনিস্টার কথা বলবে আমার সাথে, ঠিক আছে? ম্যাশ কি করছে আমার কাছ থেকে ফোনটা নিয়ে, আমরা তো একদম কোনার মধ্যে কথা বলতেছি বুঝছেন, ম্যাশ কি করছে ফোনটা নিয়ে কথা বলতে বলতে একদম পুলিশের সিসি ক্যামেরা আছে না, সিসি ক্যামেরার সামনে যে চিল্লা চিল্লা বাপ নাকি মাইল্লা কথা কইতেছে, আম্মু এটা ওটা সেটা, পুলিশ তো একদম দিশে দৌড়, পুরো লাঠি নিয়ে দৌড়ে আসছে, মোবাইলটা নিয়ে কাইন্ড অফ ভাঙ্গেই ফেলবে, এরকম একটা অবস্থা, পুরো একদম ম্যাসাকার অবস্থা। পরের দিন আমি বহুত কষ্টে মোবাইলটা নিছি, স্যার ভুল হয়ে গেছে এই সেই হ্যান তেন, পরে মোবাইলটা আমি বাঁচাইছি, বাঁচিয়ে ব্যাগের ভিতরে রাখছি, এই যে সুইচ অফ করছি। সিনিস্টারও কিন্তু আর কলটা দিতে পারেনি, এই তুর্য হওয়ার পোলার লেগা বেচারা সিনিস্টারও কলটা দিতে পারেনি ওর আম্মু আব্বুকে, খুবই খারাপ লাগছে আমার জিনিসটা। বাট স্টিল এখানে আর কিছুই করার ছিল না, এই ছিল লাস্ট, আমি ওই পর্যন্ত মোবাইলটা নিয়ে সুইচ অফ করছি, দ্যাটস ইট, এই হচ্ছে কাহিনী। বাট এতটুকু আমি প্রমাণ আপনাদেরকে দেখাইতে পারলাম যে ওই টাইমে গেটে ঢুকার সাথে সাথে আমরা জানতাম পরের দিন আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, সেখানে কেউ ক্রেডিট কিন্তু নেওয়ার নাই। সো আমাদের যখন আর কি নাম এন্ট্রি করতেছিল তখনই বলে দিতেছিল যে তোমাদের সকাল 10:30 ছেড়ে দেওয়া হবে। সো মানে তখন তো আমাদের জন্য তখন ইভেন কেউ জানেও না যে আমরা থানাতে মানে জেলের ভিতরে ঢুকছি, তখন আমাদের জন্য কে রেকমেন্ডেশন করবে। সেই গেল আমরা ভিতরে ঢুকলাম, এন্ড ঢুকার সাথে সাথে জেল গেটে ঢুকার সাথে সাথে গাইস যখন পিছনে একটা বিশাল বড় দরজা থাকে জেলের, ওই দরজাটা যখন বন্ধ হয় তখন ভাই মনে করেন যে বুক বুক মানে তুর্যর কথা বলবে, আমি আমার কথা বলি, আমার আসলে মানে বুক ফাইটা আসলে কান্না আসতেছিল, যে তখন একটা মানুষ কয়েকটা মানুষের কথাই মনে পড়তেছিল, সেটা এক নম্বরে ছিল সাল্লু আইটি, দুয়ে ছিল ফয়সাল, তিনে ছিল হচ্ছে আমাদের সাউথ চৌধুরী, আর চারে ছিল ফ্রেগার। এই চারটা মানুষের কথাই মনে পড়তেছিল যে এদের বাবা মা আমার জিম্মায় এদেরকে পাঠাইলো, আমি এদেরকে নিয়ে কই আসলাম, বুকটা ফেটে যেতেছিল গাইস সিরিয়াসলি। মানে যখন ওই পিছের দরজাটা ধারাম করে বন্ধ হয় তখন যে একটা কি ফিল হয় ভাই এটা বুঝাইতে পারবো না। অ্যান্ড সত্যি কথা বলতে তখন থেকেই আমাদের কষ্টটা শুরু হইলো। কষ্টটা শুরু হইলো কিভাবে এখন আমি বলি, ঢুকার সাথে সাথেই দুইবার চেক হয়, দুইবার বডি চেক হয় গাইস, আমাদের কাছে কিন্তু কিচ্ছু নাই, আমাদের কাছে কিচ্ছু নাই, লিটারালি একটা গেঞ্জি আর একটা প্যান্ট। তারপরেও আমাদেরকে বলবো তুর্য এটা কি মানে না 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 থাক ওইটা থাক ওইটা আসলে না ভাই এটা 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 বলা উচিত ভাই, এটা না এটা বলা উচিত, আসলে বলা উচিত, এটা না বললে আসলে পাবলিক বুঝবেই না যে কষ্টটা কি। গেট থেকে ঢুকানোর পর আমাদেরকে ভাই বক্স, ওখানে এটাকে বলা হয় বক্স, পুলিশদের ভাষায় বলা হয় বক্স হিসাবে বসা, কেস বক্স, চারজন চারজন করে আমাদেরকে ভাগ করছে, ঠিক আছে, নাম ডেকে ডেকে চারজন করে ভাগ করছে। এন্ড বসতে বলা হয়েছে, ইউ ক্যান্ট টাচ ইওর অ্যাস টু দ্য গ্রাউন্ড, বুঝতে পারছেন আপনি কিভাবে বসতে হয়, আপনি আপনার পাছা আপনার আপনার কি বলবো ভাই মানে পায়ের উপরে বসতে হবে, আপনি আপনি ল্যাটা মারা বসতে পারবেন না, ঠিক আছে, এভাবে করে আপনাকে বসতে হয়েছে। আমাদের চারজনকে সিরিয়াল করে এভাবে করে বসাইছে, বসায় 4x4 বসাইছে, বসায় কাউন্ট করছে, কাউন্ট করে 10 কদম সামনে গেছি আমরা, 10 কদম সামনে যাওয়ার পরে সিরিয়ালি এক এক করে দাঁড় করাইছে আমাদেরকে। তখন মনে হইতেছিল যে ভাই আমরা লিটারেলি মানে কি বলবো, ওই টাইমের সিচুয়েশনটা আমরা ভাষায় বর্ণনা করতে পারবো না। আমাদেরকে সিরিয়ালি দাঁড় করাইলো, দাঁড় করাইয়ে চেক করলো আমাদের বডি, আমাদের প্রাইভেট পার্ট, আমি এটা বলতে চাইতেছিলাম না তাও বললাম, আমাদের প্রাইভেট পার্ট ধরে টিপাটিপি করা হয়েছে। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এই কথাগুলো যদি ভবিষ্যতে আমাদের কোনো অন্য মানুষরা শুনে, আই মিন তারপরে আমি বললাম যে আপনাদের যাতে একটু একটু আপনারাও বুঝেন ইমোশন দিয়ে, আজ বলতেছেন গেমটা খেলেন গেমটা খেলেন গেমটা খেলেন, আমাদের প্রাইভেট পার্ট নিয়ে নাড়াচাড়া করা হয়েছে গাইস। এই যে কতজন মানুষ দেখতেছেন, প্রায় টু বি এক্সাক্ট 3000 মানুষ দেখতেছেন আমাকে, আমি 3000 মানুষের সামনে কোনো রকমের লজ্জা না কইরা আমি বলতেছি, আমার পিছনে দাঁড়ানো আমার ছোট ছোট ভাই ব্রাদার্সদের সামনে আমাদের প্রাইভেট পার্টগুলো নাড়াচাড়া করা হয়েছে। এটা তাদের রুলস, এটা তাদের প্রসিডিউর, এখানে আমি আপনি বলার কিছু নাই। এখানে যদি এমপি মন্ত্রীও ঢুকে তাদেরও হয়তো সেম কিছুই করা হয়, বাট জিনিসটা একবার ইমাজিন করেন, আপনার 28 জন মানুষকে সিরিয়ালি দাঁড় করানো হয়েছে এবং একে একে সবার প্রাইভেট পার্টসগুলো নাড়াচাড়া করা হইতেছে।
আচ্ছা ভাইয়া, আমাদের সাথে আর কি আমাদের একজন মেট, মানে জেল মেট বলতে গেলে, উনি জয়েন করতে চাচ্ছেন আর কি। কে? এই ক্লাচ ডন। ওকে, ক্লাচ ডন আনো, তাকেও আনো, সমস্যা নেই। এইসব শোনার পর যদি পাবলিকরা হাসে তাহলে ভাই আপনাদের জন্য হয়ে ভাই পাবজি মোবাইল তো ভাই জীবনে আনব্যান খেলা দরকার নেই। না না হাসুক, খেলাই দরকার নেই। না না হাসুক ভাই, হাসুক ভাই, কোনো সমস্যা নেই, এটা হাসতেই পারে, এটা প্রসিডিউর। জেলে যেহেতু ঢুকছি আমরা আসামি, কিন্তু কিছু কিছু মানুষ যে বলছে যে আমাদেরকে নাকি অনেক মানে ভালোভাবে ওয়েল ট্রিট করা হয়েছে বা আমাদেরকে অনেক কিছু করা হয়নি, দ্যাট ওয়াজ অ্যাবসলুটলি রং কনসেপ্ট। এমন কোনো জিনিস যেটা প্রসিডিউরে নাই, আই মিন সেটা করা হয়নি, এমন কিছু হয়নি। একটা জিনিসই করা হয়নি, সেটা আমি লাস্টে বলবো, সেটা আমাদের যেটা বললাম যে মানে আনটোল্ড হিরো যারা ব্যাকে আছে তারা এই হেল্পটা করছে। আমাদের চুল কাটার কথা ছিল গাইজ, আমাদেরকে মাথা ন্যাড়া করে ওখান থেকে বের করার কথা ছিল, বুঝছেন? আমরা ওখান থেকে গাঞ্জা হয়ে বের হইতাম, সেটা করতে দেয়নি আমাদের সেই আনটোল্ড হিরো। আমি অলরেডি আমার স্টোরিতে ছবি দিছি, কিছু দুইটা ছবি দিছি, এই মানুষগুলো আমাদেরকে এতটুকু সেভ করছে। বাট এগুলা লিগাল প্রসিডিউর ছিল, এটা হয়েছে দুইবার, মানে ব্যাক টু ব্যাক দুইটা মানুষ আমাদেরকে এভাবে করে পুরো বডি সার্চ করছে, পুরো প্রাইভেট পার্ট সব কিছু, মানে অনেক মানে ইউ নো, যে আপনি আন্ডারওয়্যারের মধ্যে ব্লেড নিয়েও ভিতরে ঢুকতে পারেন, ব্লেড নিয়ে আপনি সুইসাইডও করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। সো এটার জন্য ওরা এই চেকগুলো করে, বাট এটা কতটুকু লজ্জার একটা বিষয়, কারণ আমরা তো প্রিপেয়ার ছিলাম না ভাই এটার জন্য, তাই না? সো আমাদের জন্য এটা চিন্তা করেন যে, ইমাজিন করেন যে একটা আননোন মানুষ, দুইজন মানুষ ব্যাক টু ব্যাক আমাদের বডি এভাবে করে সার্চ করছে। অ্যান্ড আমি লিটারালি তখন মানে পুরো চিতে গেছি, আমি ওই পুলিশটাই বলছি যে ভাই প্যানটা খুলে দেই আর বিচিটা কাইটা দেই, আপনি নিয়ে যান। এভাবে করে কেউ চেক করে ভাই আমি কি এখানে, কি আমি কি সন্ত্রাসী, আমি কি কিছু নিয়ে আসবো, এই ক্লাস ডন তুমি আসো, আমি জাস্ট এভাবে বলছি ওকে, আমার আমি এভাবে বলছি লিটারালি যে ভাই আমি পিচিটা খুলে দিই আপনি নিয়ে যান ভাই। সো আমি আপনার পিছনে ছিলাম, তো আমি লিটারালি নিতে পারতেছিলাম না তখন। ফার্স্ট অফ অল তো গেল আমাদেরকে নিয়ে 28 জন মানুষকে সেম একটা টর্চারের মধ্যে দিয়ে যাইতে হলো, দেন আমাদেরকে একটা সেলে ঢোকানো হলো। অনেকেই কমিউনিটিতে দেখলাম যে আমাদেরকে আলাদা আলাদা সেলে রাখা হয়েছে, খুবই ভালো জায়গায় আমাদেরকে রাখা হয়েছে। দ্যাট ওয়াজ অ্যাবসলুটলি ফালতু একটা কথা, নর্মাল যে কয়েদি তাদের সাথে আমাদেরকে রাখা হয়েছে। এবং সেখানে আমাদের যে ইনচার্জ ছিল, সেখানে জেলের নিয়মটা আপনাদেরকে আমি বলি, জেলের নিয়মটা হচ্ছে যেই সেলে আপনাকে রাখা হবে সেই সেলটা কন্ট্রোল করে হচ্ছে একজন কয়েদি, আই মিন একজন মানে সাজাপ্রাপ্ত আসামি। আমাদের জেলের যেই কন্ট্রোল ছিল, যে কন্ট্রোলার ছিল, সেই সেই মানুষটা হচ্ছে সম্ভবত 22 বছরের সাজাপ্রাপ্ত একটা আসামি এবং ট্রিপল মার্ডার কেসের আসামি। 23 বছর ধরে উনি জেলে আছে, 23 বছর ধরে জেলে আছে, 23 বছর ধরে উনি জেলে আছে, এখনো পর্যন্ত তিনটা মামলার রায় এখনো মানে রায় আসে নাই, এবং উনি ট্রিপল মার্ডার কেসের আসামি, রাইট? ক্লাচ ডন অর তুর্য? ইয়েস, উনি আমাদের অনেক হেল্প করছে, ডেফিনেটলি। উনি আমি তার পরিচয়টা দিই যে আমরা কোন মানুষদের সাথে ছিলাম। সো এই গেল হচ্ছে ইনচার্জ, আমাদের ওইখানকার ইনচার্জ ছিল হচ্ছে এই লোকটা। অ্যান্ড জেলখানায় ঢোকার সাথে সাথে, জেলখানার ভিতরে ঢোকার সাথে সাথে আমাদেরকে 18 ঘন্টা সম্ভবত আমরা ছিলাম, এই 18 ঘন্টায় টু বি এক্সাক্ট সম্ভবত আমাদেরকে 6 থেকে 7 বার বিভিন্ন রকমের নিয়ম রুলস এগুলো শেখানো হয়েছে। তখন তো আমরা টোটালি এক্সস্টেড, এক একজন আসলে কেউ ঘুমায় যেতেছি, কেউ আসলে একটা ঘোরের মধ্যে আছে গাইজ সবাই, মানে সত্যি কথা বলতে আনরিয়াল লাগতেছিল সবকিছু, যে হোয়াট ইজ হ্যাপেনিং, কারণ আমাদের প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্সই নাই এখানে কারোরই। আমি তো তাও সিনিয়র, বাকি পিচি বলা বাইনগুলোর মুখের দিকে তো তাকানোর মতন কোনো অবস্থাই ছিল না। অ্যান্ড ভিতরে যখন আমরা গেলাম, অ্যাজ ইউজুয়াল জেলের পরিবেশ যেরকম হয় যে খুবই মেসি এবং খুবই নোংরা, আর ওয়াশরুমের কথা আমি পরে আসবো, ওয়াশরুমও একটা, ওইটাও বাদ দিব না ভাই, ওটাও জানতে হবে সবার, সবার জানতে হবে। এত কিছু কইরাও যদি তারা বলে যে এখন গেম খেলতে, তারপর তো সেটা তাদের ব্যাপার ভাই, বাট সবার জানা উচিত এটা, যে এখানে যদিও এটা নর্মাল প্রসিডিউর ভাই, এটা নর্মাল প্রসিডিউর যে জেলে গেলে আপনাকে এই জিনিসগুলো ফেস করতেই হবে, ঠিক আছে? তো আমরা যখন গেলাম ভিতরে, তখন সবাই আমরা মোটামুটি কাইন্ড অফ ফ্ল্যাট 28 জন মানুষ আমরা কাইন্ড অফ এখানে শুয়ে আছি।
শুয়ে আছি, কেউ বসে আছে, সবাই আসলে মানে একদম সত্যি কথা বলতে খুবই কি বলবো, কারোরই আসলে কোনো ই নেই, একদম চুপচাপ সবাই আছে। দেন আমাদের এই যে একটা একটা করে রুলস বলা শুরু হইলো, ফার্স্টে আমাদের কিছু রুলস শেখানো হইলো যে কিভাবে করে এখানে চলতে হবে, কখন ঘুমাইতে হবে, কখন খাইতে হবে। ওখানে রাতের খাবার দেওয়া হয় 6:30 বাজে গাইস, 6:30 বাজে রাতের খাবার দেওয়া হয়, ঠিক আছে, 6:30 থেকে 7:30 মধ্যে 6:30 থেকে 7:30 মধ্যে যদি আপনি না খান, আপনি মরে গেলেও আপনাকে আর ভাত দিবে না ওরা, ঠিক আছে। আর সকাল হয় 3টায়, হ্যাঁ আমাদেরকে বলে দিছে, বলতেছে যে এই যে ভাইরা এখন আধা ঘন্টা টাইমের জন্য ভাত খোলা আছে, ভাত যদি আপনি খান তাহলে খাবেন, না খালে কিন্তু নাই, আর খেতে পারবেন না। তো আমরা কেউ খেতে পারিনি সত্যি কথা বলতে। ভাত ভাতের সাথে যে তরকারিটা দিছে সেটা ছিল হচ্ছে একটা ইয়েলো ইয়েলো পানি, সেটাকে ডাল বলছে তারা, বাট আমি সেটা ডাল বলতে নারাজ, এটা ছিল একটা ইয়েলো কালারের পানি। সো এটা দেখে আমরা আসলে কেউই সত্যি কথা বলতে খাইনি, একজন শুধু খাইছিল, তো সত্যি মনে হয় একজনই শুধু খাইছে, বাট আমরা আসলে কেউ, আচ্ছা হ্যাঁ, তো আমরা একজন একজন্য আমরা কেউ খাইনি, খেতে পারিনি সত্যি কথা বলতে। ওটা আসলে কি বলবো, এটা খাওয়া মানে আমরা পারিনি খাইতে। দেন কল সিনিস্টার বলতেছে, সিনিস্টার কি আসবে এখানে? I don't think so. Sinister personal opinion আবারও সে শেয়ার করবে পরে, আপনারা তাদের তার কাছ থেকেও কনফার্মেশন নিন, আমারটা আমি বলি। সো এখানে গেল হচ্ছে আপনার মানে খাবার আমরা কেউ খাইলাম না, অ্যাপ্রক্সিমেটলি অনেকক্ষণ অনেকবার তারা আমাদেরকে বলছে, আমরা কেউ খাইনি। সো এই গেল, খাওয়া দাওয়া হয়নি, আমরা না খেয়েই আসলে থাকলাম। দেন মোটামুটি মানে ব্যাপারটা এরকম যে আমরা একটু কোন রকমের চোখটা একটু লাগে না আমাদের, তখনই আমাদেরকে ডাইকা উঠায় দেয়, বুঝছেন, উঠায় কোনো না কোনো একটা জিনিস নিয়ে কথা বলা শুরু করে তারা। আমি পরে বুঝছি যে এটা হচ্ছে তাদের একটা মানে মানে নতুন কয়েদিরা আসলে তারা এই ধরনের, এটাই হচ্ছে টর্চার, ঠিক আছে, এভাবে করে তারা মজা পায় ওইখানে, যারা কয়েদি ওইখানে যে কয়েদিগুলো থাকে নতুন কয়েদিদের, তারা এভাবে করে ডিস্টার্ব করে মজা পায় সত্যি কথা বলতে, এবং এটাই নিয়ম, এটাই নিয়ম ওইখানে। আমাদেরকে রুল শিখাইছে কখন কথা বলতে হবে, কখন কি বলতে হবে, কখন কি করতে হবে। দেন কোনোভাবে আমরা মোটামুটি টাইমটা পার করতেছিলাম, মাঝখানে অনেক কিছু আমরা করছি, ওইটা আবার আমি পরে বলবো আমরা কিভাবে করে টাইম কাটাইছি। ওখানে অনেক ফানি কিছু মোমেন্টস আছে আমার দান্তে সিনিস্টারের, অনেক মজার মজার কিছু অভিজ্ঞতা আছে, আমরা অনেক কিছু করছি। বাট সত্যি কথা বলতে যখন আমরা কাইন্ড অফ সবাই ঘুমায় গেছিলাম অলমোস্ট, তখন সত্যি কথা বলতে যে ও তার আগে আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে রাত 3টা বাজে উঠাই দেওয়া হবে ফর মেডিকেল টেস্ট, মেডিকেল টেস্ট অ্যান্ড ওই যে বলছি যে যে টাইমে হচ্ছে চুল কাটে, কয়েদিদের চুল কাটে দেয় কিন্তু গেলে। সো 3টা বাজে আমাদেরকে উঠে দিবে এবং ওইখানে যে আমাদের মেডিকেল টেস্ট হবে, এবং ওই সময় হচ্ছে একটা কে আসবে জানি, জেলার আসবে। সো জেলার হ্যাঁ নিজের নাম বলতে হবে এবং জেলারে সালাম দিতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। তো ঠিক আছে, এটা একটা ব্যাপার। তো আমাদেরকে কি করলো, আমাদের হচ্ছে আমরা কাইন্ড অফ ঘুমায় গেছিলাম সবাই, তো ঘুমায় গেছিলাম, তো দেন ঘুমায় যাওয়ার পর হঠাৎ করে আবারও মানে ডাইকা তুলছে রাত 10টা বাজে ডাইকা তুললে, ও তখন আবার আরও কয়েদি, মানে তখন 28 জন প্লাস আমরা সম্ভবত ওইখানে, আরও যখন সন্ধ্যাবেলা আরও যারা ইয়া ছিল মানে আর সারাদিনের যাদেরকে মনে করেন যে ধরছে, যাদেরকে আরো কোর্টের আসামি ওদেরকেও অ্যাড করছে, তখন সব মিলায় আমরা ওইখানে সেলের মধ্যে মনে হয় 42 জন না 38 জন ছিলাম, ইয়া 49 জন ভাইয়া, 54 জন ছিলাম মানুষের জন্য বরাদ্দ ছিল, বাট সেই জায়গায় আমরা ছিলাম 54 জন মানুষ, গাইস বুঝতে পারতেছেন, 28 জন তো আমরাই, বাকি 26 জন কিন্তু সিরিয়াস অ্যাকুইজড আসামি, যারা রেপিস্ট, যারা মার্ডারার, যারা
হচ্ছে ড্রাগ বেচাকেনার সাথে জড়িত। এই 26 জন মানুষ আমাদের এই 28 জন মানুষের সাথে ছিল, যেখানে অনলি রুম ছিল হচ্ছে থাকার জায়গা ক্যাপাসিটি ছিল 25 জনের। সো কতটুকু গাদাগাদি এবং কতটুকু গরম ওইখানে আমরা ফিল করতেছিলাম, আপনারা এখানে এসি রুমে বসে এটা কখনো ইমাজিনও করতে পারবেন না, ঠিক আছে? সো এই ছিল ঘটনা। সো রাত 10টা বাজে আমাদেরকে সবাইকে উঠাইলো, নতুন যারা আসছে ও উঠানোর পরে আলাদা করছে, যারা আগের ছিল মানে প্রিভিয়াস যারা পুরনো ভিকটিম যারা তাদেরকে আলাদা করছে। একজন একটা লোক দাঁড়িয়ালা একটা লোক উনি হচ্ছে ওইখানে মানে চার্জ নিল, তখন চার্জটা নিল নিয়ে বলল যে সবাই আলাদা হও। আমরা তো তখন ঘুমের ঘরে কাইন্ড অফ মানে চলতেছি, খুবই মানে এক্সস্টেড অবস্থা বুঝেন, এমনিতে এত এত ধকল গেছে আমাদের, একটু ঘুমাইছি, উঠায় আমাদেরকে বলে যে সবাই সাইড অন। তো আমরা 28 জন প্লাস নতুন যে যুক্ত হয়েছে এদের মধ্যে সবাই আমরা আলাদা হইলাম, ঠিক আছে, আলাদা দাঁড়াইলাম। দেন আলাদা দাঁড়ানোর পর কি করলো, বললো যে এবারে আপনাদেরকে আমরা নিয়ম শিখাবো, সবার কিন্তু এই নিয়ম পারতে হবে, এই নিয়মে যদি এক চুলো ভুল হয় কালকে কিন্তু আপনাদেরকে আর ছাড়বে না, কালকে কিন্তু আপনাদেরকে জেলে আবার ব্যাক করে দিবে। বাট এটা ছিল কমপ্লিটলি এন্টারটেইনমেন্ট তাদের, এটা তখন তো আর আমরা বুঝি নাই, বাট মানে তখন আমাদের কাছে মনে হয়েছে যে না জানি কি। সো আমাদেরকে তারা এখন রুলস শিখাবে, একটা রেপিস্ট একটা মার্ডারার এই লোকটা সামনে দাঁড়ায় আমাদেরকে রুলস শিখাইতেছে গাইস, এই আমাদের আমাদেরকে তারা রুলস শিখাইতেছে কিভাবে কি করে। এখন আসি সেই রুলসগুলো কি। সো আমরা দাঁড়াইলাম, আমাদেরকে একে একে লাইনে দাঁড়াইলো, আবারও সেম চারজন চারজন করে সিরিয়াল কইরা পুরো লাইনে দাঁড় করাইলো, লাইনে দাঁড় করাইয়া নিয়ম শিখাইলো কিভাবে করে কি করতে হবে। সো সকালবেলা যখন জেল সুপার আসবে তখন নাকি তাকে স্যালুট দিতে হবে সবাই একসাথে। সো আমাদেরকে আসসালামু আলাইকুম, মানে আসসালামু আলাইকুম বললে হবে না, আমরা ফার্স্টে সবাই সবাই বললাম যে আসসালামু আলাইকুম, হয় নাই আবার বলেন সবাই, সবার সুরের সাথে সুর মিলে নাই আবার বলতে হবে, আবার আমরা বললাম হয় নাই সাউন্ড এত আসতে কেন আবার বলতে হবে, 28 জন মানুষ আমরা আবার বললাম আসসালামু আলাইকুম, সুরটা ঠিক হইলো। দেন হ্যাঁ হ্যাঁ আমাকে 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 কি করছে সেটা বলি, আমি বলতেছি আসতেছি ভাই। দেন আমাদেরকে কি বললো যে দাঁড়ায় আছেন না, এখন দাঁড়ায় থাকতে পারবেন না, এখন আবার ওইভাবে বসতে হবে, আপনার পাছা কিন্তু মাটিতে ঠেকা যাবে না ভাই, পাছা মাটিতে না থাকায় আপনারে বসতে হবে। আবার আমরা বসলাম 28 জন মানুষ এভাবে বসলাম। দান্তের আপনারা সবাই জানেন যে দান্তের কিন্তু লেগ ইজ ব্রোকেন, সো ও ওইভাবে বসতে পারতেছিল না, হি ওয়াজ স্ট্রাগলিং অ্যান্ড স্ট্রাগলিং রিয়েলি হার্ড। দান্তে রিকোয়েস্ট করছে ওই লোককে যে ভাইয়া আমার তো পা ভাঙা, আমি ভাইয়া আমি কি একটু বসি ভাই, আমি এভাবে তো থাকতে পারতেছি না। হি সেইড যে তুমি ভাইয়া সামনে এসে বসো, কালকে আমি জেলার সাহেবকে বলে দিব, সমস্যা নাই, যে তোমার সমস্যা ছিল তখন ওইটা দেখব, তখন কিন্তু কোনো ই করতে পারবে না, তুমি সামনে এসে বসো, তুমি দেখো, সমস্যা নাই, কালকে জেলাররে আমি এটা বলে দিব, অসুবিধা নাই। দান্তে ওয়াজ সো স্ট্রাগলিং বাট স্টিল সে বলল আচ্ছা ঠিক আছে ভাই, আমি 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 পারবো, আমি চেষ্টা করব, পারবো। ওইভাবেই সে থাকলো অনেক কষ্টে ভাই, ওর পা ভাঙা বেচারার, আমার ঠিক পিছনে বসা ও তার পাশে বসা সিনিস্টার, আমরা একে অপরের মুখের দিকে তাকাইলাম। সিনিস্টার বলল টিয়ার ভাই এটা আসলেও হইতেছে, এটা ইজ দিস রিয়েল? পরে ওই ওই লোক বলে যে কথা বলা যাবে না, এ কথা বলে কে, কথা বলা যাবে না, ওকে। আবার আবার আমরা করলাম, এরপরে আবার সে প্র্যাকটিস করাইলো আমাদেরকে, স্যালুট দিতে হবে এভাবে এভাবে এভাবে, দেখেন গাইস এই যে দেখাইতেছে এভাবে এভাবে দেখাইতেছে, কপালে এভাবে হাত দিতে হবে, এভাবে আপনি দিতে পারবেন না, এভাবে দিতে পারবেন না, স্যালুটটা দিতে হবে এভাবে এভাবে করে শিখাইতেছে, ঠিক আছে। এরপরে এভাবে করে আমরা স্যালুট দিলাম, আসসালামু আলাইকুম দিলাম, হইলো, পারফেক্ট হইলো। সো এখানে তো প্রত্যেকটা মানুষকেই দুইবার থেকে তিনবার করাইছে, এখন আমাকে দাঁড়ায় আবার সালাম দিতে হবে ভাই। ওই টাইমে মনে হয়েছে যে মাটিটা ফাঁক হোক আমি ঢুকে যাই ভাই, লিটারালি ওই টাইমে এই সব জিনিস আমরা বাইরে যাওয়া কাউরে বলবো না, বাট আমি ভাই বল গেঞ্জিতে কেন ছিল, আপনি বসেন আবার বলেন, আমি আবার দিলাম, থার্ড কিচ্ছু বলে নাই। সো একজন তো সালাম না দিয়েও বসে গেছে, হ্যাঁ একজন তো সালাম না দিয়েও বসে গেছে। তো আরো অনেকজন অনেকবার ভুল করছে এরকম, এটা
সত্যি কথা বলতে আমি আর সিনিস্টার অনেক চেষ্টা করতেছিলাম টাইম কাটানো, যে কখন তিনটা বাজবে কখন তিনটা বাজবে কখন তিনটা বাজবে। আমরা লিটারেলি ঘড়ির দিকে তাকাইতেছিলামই না, ওখানে একটা ঘড়ি ছিল, ওই ঘড়িটার দিকে আমরা আসলে কষ্ট করে তাকাই।